অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা লীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হল রুমে এই সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, সহসভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির হিমু ও প্রচার সম্পাদক রানি মোল্লা সহ আরো অনেকে। 1971 সালে যারা বীর শহীদ সেই 30 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 15ই আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 21শে আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে 1971 সালে আমরা সারা দিয়ে এই দেশের মুক্তিযুদ্ধ করে দেশ আমরা স্বাধীন করেছি এবং সেই স্বাধীনতা জন্য যারা আমরা ছিলাম বেঁচে আছি কিছু লোক, তাই আপনাদের এই আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের পতাকা তলে এসে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে করতে হবে। এবারে জেলা সংবাদ। ঝিনাইদহে করোনা টিকা কেন্দ্রগুলোতে ভিড় আরো বেড়েছে। ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারেক জানিয়েছেন, ভয় ভীতি কাটিয়ে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছেন বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ। টিকা গ্রহণকারীরা সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। সেবা সহজীকরণ করতে টিকা দান কেন্দ্রগুলোতে ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানায়, রোববার পর্যন্ত জেলা 21,297 জনকে টিকা গ্রহণ করেছে। রেজিস্ট্রেশন করেছেন 29,563 জন। সুনামগঞ্জের দিরাইয়ের গোবিন্দপুর গ্রামের মাঠে 14তম বাৎসরিক অষ্টপ্রহর ব্যাপী হরিরাম ও লীলা কীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী জানিয়েছেন, রোববার উপজেলা গোবিন্দপুর এলাকায় 14তম বাৎসরিক অষ্টপ্রহর ব্যাপী হরিরাম ও লীলা কীর্তন উৎসব শুরু হয়ে আজ দধি ভাঙনের মাধ্যমে শেষ হয়। কালাচা জিওর মন্দির কমিটির আয়োজনে সব ভোর থেকে মহোৎসবের আসতে শুরু করে ভক্তবৃন্দরা। কমিটির সভাপতি কানু রঞ্জন তালুকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অশোক তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রীকান্ত তালুকদার, সহসভাপতি মিঠু তালুকদার, রঞ্জিত তালুকদার, কোষ অধ্যক্ষ মোহিত তালুকদার, করিমপুর ইউপি সদস্য জুহেল আহমেদ সহ অন্যান্যরা। এ সময় অতিথিরা বলেন, একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য 1971 সালে প্রতিটি ধর্মের মানুষ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, অথচ স্বাধীন দেশে এখনও সংখ্যালঘুরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে, তাই এই গ্রামের মন্দির ও শ্মশানঘাট নির্মাণের জন্য সরকারের নিকট দাবি জানান। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো শুরু হয়েছে নারীদের 3 দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। স্থানীয় হোটেল শাহিদ প্যালেসে রোববার দুপুরে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আল আমিন। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাইফ জাহান জানিয়েছেন, মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যে 30টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে হ্যান্ডিক্রাফট, বুটিক বাটিক, কেক, চকলেট, বই, আসবাবপত্র, গয়না, খেলনা ও পিঠা। মেলা চলবে প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত। মেলায় প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। আগামীকাল মঙ্গলবার মেলার সমাপ্তি ঘটবে। দর্শক এখন দেখবেন সাভারের আশুলিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা জামির মিয়ার একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ বাবুল শেখ। 71-এর মুক্তিযুদ্ধ শেষে দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দেশের মানুষ কেমন আচরণ করতো এই বিষয়টা একটু বলেন। আর এই স্বাধীনতা বঙ্গবন্ধুর কথায় আমরা তিনার নেত্রী এবং তিনার কথায় আমরা একসাথে আমরা যুদ্ধ করে আজকে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমরা জান প্রাণ দিতে আমরা কোনো সময় পিছাইন ছিলাম না।
সময় গিয়েছে আমাদের দেখে ঘৃণা করেছে যে মুক্তিযোদ্ধারা এদের দেখে মানে যে আমাদের দিকে কথাও বলে না এমন একটা দৃশ্য আমাদের ভিতরে এবং আমাদের দেখাই আছে মানুষে এটা আমরা চোখে দেখছি আজকে আমরা আল্লাহ পাকের রহমত আজকে জননেত্রী আজকে শেখ হাসিনা যে সেই মূল্যায়নটা আমাদের করেছে এটার জন্য আমরা কৃতজ্ঞ তাহার কাছে আমরা এটাই জানি যে না আজকে আমার যে মূল্যায়নটা যে করলো আমাদের কত নেতাদের আমাদের কত নেতা গিয়েছে কত নেত্রী গিয়েছে কেউ আমাদেরকে মূল্যায়ন করি নাই আজকে আমাদের বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কন্যা সে জননেত্রী শেখ হাসিনা আমাদের এত সুন্দর করে যে আমাদের যে গড়িয়ে আজকে যে আমাদের যে আজকে এইভাবে স্তম্ভভাগে আমাদেরকে রেখেছে এর জন্য আমরা কি বলতে পারি ভাষায় আমি কি আমাদেরকে আজকে সম্মান ভাতা আজকে আমাকে দিয়ে আজকে আমাদেরকে রেখেছে আজকে এই মুক্তিযুদ্ধদের তার জন্য আমরা সবাই আপনার দুটি ছেলে সুশিক্ষা শিক্ষিত করছেন এত কষ্টের মাঝে তা আপনার চাওয়াটা কি একটু আমাদের বলেন আমার চাওয়া যে আমার নেত্রীর কাছে যে আমার দুটি সন্তান এই দুটি সন্তানকে আমি লেখাপড়া শিখাইছি আর আমি এই দুটোকে শিখাতে পারি নাই তাই আমার আবেদন যে আমার নেত্রীর কাছে যেন আমার দুটো সন্তানের ভিতরে একটি সন্তান যদি চাকরি সরকারি চাকরি যদি হয় তার এর জন্য আমি খুব শান্তি পাব বীর মুক্তিযোদ্ধা জামির উদ্দিন যশোর চৌগাছা বাড়ি সে এ বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া আছেন এবং ভাড়া থাকেন তার নিজস্ব কোনো বাড়ি নেই একটা চা দোকান করে তার সংসার চলে প্লাস সরকারের যে অনুদান আছে এই অনুদান দিয়েই তার মূলত ফ্যামিলিটা চলতেছে আমরা এখন তার বাসায় যাচ্ছি তাদের ফ্যামিলির সম্পর্কে কিছু আলোচনা করা আপনি আপনার বীরমুক্তিযোদ্ধা যে পদক আপনি ভূষিত হয়েছেন দেশের জন্য আপনি কাজ করেছেন আপনি এই সম্বন্ধে আমাদের কিছু বলেন আমরা ভারত থেকে আসার পরে আমরা যুদ্ধ করছি আমাদের চৌগাছা সিঙ্গাজলি তার ভিতরে একটা মাঠ আছে সে মাঠের এটা জগন্নাথপুর আপনি আপনার বীরমুক্তিযোদ্ধা যে পদক আপনি ভূষিত হয়েছেন দেশের জন্য আপনি কাজ করেছেন আপনি এই সম্বন্ধে আমাদের কিছু বলেন আমরা যুদ্ধ করছি আমাদের চৌগাছা সিঙ্গাজলি তার ভিতরে একটা মাঠ আছে সে মাঠের এটা জগন্নাথপুর আর মোকাবেলা করার পরে আমরা দুটো প্লেন আমরা ধ্বংস করছি চারটে ট্যাঙ্ক গাড়ি আমরা ধ্বংস করছি এইগুলো করার পরে ওরা কিন্তু যখন দেখছে যে আমাদের কোনো ধ্বংস হয়ে গেছে ওরা তখন পিছিয়ে ওরা পিছিয়ে তখন ক্যান্টনমেন্ট ছেড়ে ওরা চলে গেছে গিলেতলা খুলনা গিলেতলা ওখান থেকে ওরা ম্যাপ ফেরিয়ে দেখে যে চতুর্দিকের নদী তারা এখানে ওরা বাসার কোনো পথ নাই যাওয়ার কোনো পথ নাই তখন ওখানে ওরা সারেন্ডার করে থেকে আমাদের ফার্স্ট বেঙ্গল মিলিটারি এগুলো আমাদের এই ভারতের ভিতরে দিয়ে আমাদের বাংলাদেশে আবার আসছে এইভাবে আমরা আল্লাহর কি রহমত আমরা এগুলো পেয়েছি আর আমার 8 নম্বর সেক্টর ছিল ওনার মিজার জলিল আর এখানে আমরা তাই ওনার কথা মতো আমরা চলছি ওনার কথা ফলো করছি উনি যেখানে যেতে বলেছেন আমরা সেখানে আমরা গিয়েছি এ আজকে যে আমরা মুক্তিযুদ্ধ গিয়েছিলাম কিসের জন্য যে এক বঙ্গবন্ধু সে আমাদের মাথা সেই মাথা তার কথাই শুনে আজকে আমরা মৃত্যুবরণ করি আজকে মৃত্যু সংগ্রাম করি আর তাদের সাথে আমরা দিয়ে আজকে আমরা মোকাবেলা করেছি তাই তার কথা আমরা ভুলতে পারিনি সেই বঙ্গবন্ধুর কথা আমরা ভুলতে পারবো না আমরা মাটির তলে শহীদ হয়ে চলে যাবো কিন্তু তার কথা ভুলতে জননেত্রী শেখ নেত্রীর কাছে আমরা একটু আবেদন করছি আমার চারটে ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে শিক্ষিত করেছি একটু আবেদন করছি আমার ছেলেরা একটু চাকরির জন্যে আমাদের একটা ছেলের চাকরি হলে আমি দর্শক এখন দেখবেন ঠাকুরগাঁও হরিপুরের 4 নং ডাঙ্গিপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মনীশ শঙ্করের বিশেষ সাক্ষাৎকার সাক্ষাৎকারটি নিয়েছেন হরিপুর প্রতিনিধি নূর মোহাম্মদ আমার নাম শ্রী মনীশ শঙ্কর রায় আমার উপজেলা হরিপুর উপজেলা আমি 4 নং ডাঙ্গিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুবতী বিষয়ক সম্পাদক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ज्येष्ठ कन्या प्रिय नेत्री माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार नेतृत्वे बांग्लादेशेर जे संगठन से संगठनेर छाया तले एक साधारण कर्मी ये कर्मी हिसाब से गत बारे चार नंग नाईपाड़ा यूनियन आवामी लीगर बैनारे चेयरमैन पदप्राप्ति।